ছাতা হাতে ঘুরছে সবাই, বাইরে হচ্ছে রেন। এতে ন্যাকা ন্যাকা কথা শুনে বুকে উঠেছে পেন। 2 লাখ টাকার গিফট দেওয়ার সাধ্যই আছে কার? পৃথির কাছে জুলিয়েটকে মানতে হবে হার। তো একটা সময় ছিল যখন টিকটকের পোকা একটু একটু করে ভারতকে গ্রাস করে ফেলেছিল। তারপর টিকটক ব্যান করে দেওয়ার পর সমস্ত টিকটকাররা ইউটিউবে এসে ভিড় করে, আর সেটা দেখে আমার কত আশা ছিল যে এই সুন্দর পরিবেশ আমার ভালোবাসা পেয়ে তুমি সত্যিকার একজন মানুষ হয়ে উঠবে। কিন্তু না, তারা এখানেও শুরু করে দেয় মুজরা। আর এসব দেখে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, টিকটক কেন ব্যান করা হলো? এদের জন্য অ্যাকচুয়ালি টিকটকই ভালো জায়গা ছিল। ইয়া অতিব সত্য। তো আজকে আমি কথা বলবো প্রীতি মণ্ডলকে নিয়ে, যে একটা সময় মুখ বাঁকিয়ে মাথা বনবন করে ঘুরিয়ে টিকটক করত। আমি ভেবেছিলাম প্রীতি সময়ের সাথে সাথে বদলে যাবে, বাট দুঃখের ব্যাপার হলো পাল্টেছে শুধু চুলের স্টাইল আর পাল্টেছে নাম। যুগ বদলে গেছে তবু বদলায়নি তার কাম। এখনো সে মাথা ঘুরিয়ে ভিডিও বানায়, উদ্ভট সব অঙ্গি ভঙ্গি করে নৃত্য করে বেড়ায়। কোথায় ভেবেছিলাম সময়ের সাথে সাথে একটু সভ্য হবে, কিন্তু না, আমি হেরে গেলাম। যাই হোক, এতদিন অনলি প্রীতি আমাদের মাথা খারাপ করতো, আর এখন তার সাথে আরো একজন চলে এসেছে, আর সে হলো রন বাবাজি। এরা একসাথে প্রেমের জ্ঞান দেয় আর নিব্বা নিব্বিদের মতো কথা বলে। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে নিব্বি, যে তোকে ফিউচারে ছেড়ে চলে যাবে সে তোকে আগে থেকে ওয়ার্নিং দেবে যে হ্যাঁ বাবু আমি তোমাকে ছেড়ে চলে যাব। খুব সাবধান থাকো তুমি, আমি কিন্তু তোমার চরম সর্বনাশ করে দেবো। কিছু কইবার লাগবে না। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ন্যাকা। যাই হোক, আমাদের পৃথিরনের কাছে লাইলা মজনু, রোমিও জুলিয়েট সবাই হার মানবে। ও এর বার্থডেতে সোনা গিফট করছে, এ ওর বার্থডেতে হিরে গিফট করছে। লোকে ওকেশনের জন্য গিফট খোঁজে, আর এরা গিফট দেওয়ার জন্য ওকেশন খোঁজে। রনের জন্মদিনে পৃথি 2 লাখ টাকার গিফট দেয়। টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন বলে মনে হলো। আরে এটা শুনলে যে কেউ চমকে উঠবে, 2 লাখ টাকার কথা শুনলে মরা মানুষও বেঁচে উঠে বলবে আমি হবো পৃথির বয়ফ্রেন্ড, মেরা কো ভি চাহিয়ে আইসা গার্লফ্রেন্ড। বিলকুল সহি, বিলকুল সহি ফরমায়া। আমাদের পৃথি খুবই ট্যালেন্টেড সেটা তো আমরা জানি, বাট সে আবার তার সাথে দুটো সাঙ্গ জোগাড় করেছে সমুদ্রে নৃত্য করার জন্য। আর সে যা ডান্স স্টেপ, কি বলবো ভাই। তিনজন একসাথে একবার এদিকে হাত নাড়াচ্ছে একবার ওদিকে হাত নাড়াচ্ছে, খুব ভালো কথা। বাট হঠাৎ কি হলো, নাক বন্ধ করে এরকম ঝাঁকড়া কেন দিচ্ছে? এদের অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে ক্যামেরাম্যান নিশ্চয়ই পচা খাবার খেয়ে দুর্গন্ধময় গ্যাস ছেড়েছে। ঠিকই করেছে, ভালো করেছে। যাই হোক, আমাদের রন দাদা প্রীতির সাথে তালে তাল মিলিয়ে রিলস বানায়। তোমার এই তালে তাল মেলানো স্বভাবটা যাবে না। রন দার সব থেকে সেরা ডায়লগ হলো, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। উফ, কি মোটিভেশন! রন দার থেকে হাজার হাজার মানুষ রোজ মোটিভেটেড হচ্ছে, আজকে আমরা তাদেরই গল্প শুনবো। নমস্কার বন্ধুরা, আমি হলাম ময়না। রন্দার মতো মানুষ পৃথিবীতে আর হয় না। আমি পৃথিরনের রিলস দেখে অনেক মোটিভেটেড হয়েছি গাইস। রন্দা বলেছে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তাই জন্য আমি এক্স কে ভুলে নেক্সট কে সুযোগ দিয়েছিলাম, দেন নেক্সট আমার পেছন মেরে পালিয়ে যায়, তাই সেও আমার এক্স হয়ে যায়, দেন আবারও আমি নেক্সট কে সুযোগ দিলাম, তার কিছুদিন পর সেও এক্স হয়ে যায়, তাই আবারও নেক্সট কে সুযোগ দিলাম। আর এই করে করে আমার এখন 14খানা এক্স বন্ধুরা। তবে চিন্তা নেই, আমি রন্দার কথা মতো আবারও নেক্সট কে সুযোগ দেবো, আবারও সে এক্স হবে, আবারও নেক্সট কে সুযোগ দেবো, আবারও সে এক্স হবে, আবারও। নমস্কার বন্ধুরা, আমি হলাম টুনটুনি। রন্দা বলেছে, যদি বিশ্বাস থাকে নিজের উপরে তবে সাফাই দেওয়ার কোনো দরকার নেই। তুমি কেমন তুমি জানো, 5 জনকে জানানোর কোনো দরকার নেই। রন্দার এই জ্ঞান শুনে কাল দুপুরে আমি হাওয়া খেতে গেছিলাম মাঠে বন্ধুরা। হঠাৎ একদল লোক এসে জিজ্ঞেস করলো, এই মাঠে একটা গরু চড়ছিল, তুই কি চুরি করেছিস? ভালো চাস তো বলে দে। তো সঙ্গে সঙ্গে আমার রন্দার বাণী মনে পড়ে গেল, যদি বিশ্বাস থাকে নিজের উপরে তবে সাফাই দেওয়ার কোনো দরকার নেই। আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি চুরি করিনি, তাই কাউকে সাফাই দেওয়ার দরকার নেই। তুমি কেমন তুমি জানো, 5 জনকে জানানোর কোনো দরকার নেই। আমি কেমন আমি জানি, 5টা লোককে জানানোর প্রয়োজন নেই। তো সেই লোকগুলো আবার জিজ্ঞেস করলো, কি রে গরুটা কি তুই চুরি করেছিস? আমি কোনো উত্তর দিইনি বন্ধুরা। তা কি বলবো ভাই, সবাই মিলে এমন ক্যালান ক্যালালো, বাপের নাম খগেন হয়ে গেছে। বাট তাও বলবো, রন্দা যুগ যুগ জিও। ভালোবাসা হলো একটা বই, আর সেই বইয়ের পাতায় ঘুম ধরে যাবে যদি তোমাদের এইসব ধপের বাণীগুলো কেউ মেনে চলে। শুধু অ্যালার্জি থাকলেই যে চুলকানি হয় তা কিন্তু না। মাঝে মাঝে টিকটক আর মজ পোকা কামড়ালেও বিশাল চুলকানি হয়, আর সেই চুলকানি থেকে এই সমস্ত ফালতু মার্কা জ্ঞানের বাণীগুলো বেরিয়ে আসে। প্রথমে নিজের উপরে ধ্যান দিও, তারপরে না হয় সময় পেলে আমায় একটু জ্ঞান দিও।
হ্যাঁ এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমাকে বলতে চাইছি। এত ফালতু জ্ঞান দেওয়ার আগে নিজের একটু ধ্যান রাখো, পাগলের মতো শুধু বকবক করে যায় কথার কোনো মানে নেই। আমার বরাবরই তুই করতে পারবি না। একদম বাজে কথা, একদম বাজে কথা বলবে না। সমুদ্রে কাপলরা ঘুরতে গেছে, বাট এই কি সিঙ্গেল রায়দের সাথে কি করতে গেছে? আরে ভাই কেন গেছিস কাপলদের মাঝখানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অ্যাকচুয়ালি সব কাপলরাই বলে যে আমাদের সাথে চল ভাই খুব মজা হবে, একা থেকে কি করবি, আর কাপলদের সাথে ঘুরতে গেলে ঠিক এরকম মজা হয়। ট্রাস্ট মি গাইস, ঘরের এক কোণে পড়ে থাকলে অতটাও একা ফিল হয় না যতটা কাপলদের সাথে ঘুরতে গেলে হয়। এই বিরাট পৃথিবীতে আমি একদম একা। কাপলরা যদি কখনো তোমাদেরকে ফ্রিতে খাওয়ানোর লোভও দেখায় গাইস, কোনোদিন যেও না। খাবার খেয়ে কতটা পেট ভরবে জানি না, তবে দুঃখ দুর্দশা একলা পান্তিতে তোমাদের খিদেই মরে যাবে। সিঙ্গেলদের জীবনে কিছু থাকুক আর না থাকুক, একাকিত্ব সারা জীবন থাকবে। তুই তো আমার সব, তুই ছাড়া আর আমার কি আছে বল? প্রীতির ডেডিকেশনকে আমি স্যালিউট জানাই। তার বাড়ির ছাদ যখন ভালো করে কমপ্লিটও হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে, সে সেই অবস্থাতেও রিলস বানাবে। সাধারণ মানুষ কোনো বিয়ে বাড়িতে গেলে কি করে? খায় দায় আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা একটু মুখি মেরে দেখে শেষ পাতে একটা আইসক্রিমের বাটি হাতে নিয়ে পালিয়ে আসে। বাট আমাদের প্রীতির অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পেছনে মেন টার্গেট হলো দু চারটে সাঙ্গ জোগাড় করে 20-25টা রিলস বানিয়ে মুজরা করে আসা। ওই জন্য অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন এলে প্রীতির কি এক্সাইটমেন্ট, ইয়ে আবার 20-25টা রিলস হবে, বাবা অনেক শপিং করতে হবে। ঠিক আছে ভাই, শপিং কর মনের সুখে, অনুষ্ঠান বাড়িতে মুজরা করে নে, মেনে নিচ্ছি। বাট তা বলে লোকের ফুলসজ্জার ঘরেও চলে যাবি? একটু শান্তিতে তাকে ফুলসজ্জাটা অ্যাটলিস্ট করতে দে। এই দেখো বড় বিছানায় শুয়ে অপেক্ষা করছে, ধুসালা দিলো আমার ফুলসজ্জার রাতটা বানচাল করে, আজকেও রিলস বানাচ্ছে এরা। এটা ভুল, এটা অন্যায়। লোকের ফুলসজ্জার খাটে বসে রিলস আর কত কি দেখতে হবে এই জীবনে। ওই দেখো আবার রনকে নিয়েও ফুলসজ্জার ঘরে ঢুকে গেছে। ওরে এটা ওদের ফুলসজ্জা, তোদের না, এসব কি হচ্ছে? হ্যাঁ ছি 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 ছি। না ভাই প্রীতি, জলদি বিয়ের ব্যবস্থা করো তোমরা, যতক্ষণ না ওর ফুলসজ্জার আয়োজন করা হবে ততক্ষণ লোকের ফুলসজ্জা ভণ্ডুল করে পালিয়ে আসবে। ঠিক বলেছো দিদি ভাই, আমার মনের কথাটাই বলেছো। কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না। যা যা নাকামো না করে কাজ করবি যা। এদের ন্যাকামো আর নেওয়া যাচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ সেই ভালো, আমি বরং চলে যাই। আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখো নেক্সট ভিডিওতে। I'm on the beat.